অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে ইনফরমেশান দেওয়া, যেমন ভালো কিছু আপনাদেরকে যেমন আমি জানাই, তেমনি এই যে এক বছর ন মাস পর এই যোগ অর্থাৎ অঙ্গারক দোষ সৃষ্টি হয়েছে এবং মঙ্গল এবং রাহু বিষ রাশিতে একত্রে অবস্থান করছে। 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে আগামী 45 দিন, এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব। জ্যোতিষশাস্ত্রের কাজ হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়া, সেই সেই দিক থেকে যেন সেই জায়গাতে সমস্যা যেন না আসে। দেখুন, এই অঙ্গারক দোষ অর্থাৎ মঙ্গলের সঙ্গে এই যে রাহু একত্রে অবস্থান করছে, অর্থাৎ ঘিয়ে আগুন ঢালার মতন, অর্থাৎ আপনি যদি ঘিয়ে আগুন ঢালেন, অর্থাৎ সরি মানে আগুনে ঘি ঢালেন, আপনি যদি আগুনে ঘি ঢালেন তাহলে সেই আগুন আরও বেড়ে ওঠে। তো এই যে মঙ্গলের সঙ্গে রাহু একত্রে অবস্থান করায়, অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো, অর্থাৎ বড় থেকে বড় সমস্যা কিন্তু দেশ ও দুনিয়াতে আসবে। রেল অ্যাক্সিডেন্ট, বোম ব্লাস্ট, চারিদিকে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ গ্রহের অবস্থানই, অর্থাৎ গ্রহের যে গোচর এবং পার্ট বাই পার্ট রাশির উপরও কিন্তু প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন, সেই সেই জায়গাগুলোতে কোন কোন দিকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ এই যে এক বছর ন মাস পর এই যে এই সংযোগ রাহু এবং মঙ্গলের অঙ্গারক দোষ বিশেষ বিশেষভাবে সমস্যা কিন্তু আনবে 12টি রাশির উপরই, এবং 45 দিন বিশেষ করে খুব সাবধানে কিন্তু থাকতে হবে এই 12টি রাশিকে। শুভ যেমন থাকে, কিছু কিছু ক্ষেত্রে অশুভ কিন্তু থাকে। তো বিশেষ করে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই দুটি রাশি বিশেষভাবে সাবধান থাকুন। 12টি রাশির মধ্যে এই দুটি রাশি বিশেষভাবে কিন্তু মেষ এবং বৃশ্চিক রাশি, এই অঙ্গারক দোষ আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসবেই আসবে। অনেকে কমেন্ট করেন যে স্যার আপনি তো ভালো বলছেন, আমার মিলছে না। দেখুন, মিলামিলি পরের কথা। এই যে আপনাদেরকে যে এই কথাটা আমি বলছি কি না, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের আসবেই আসবে। প্রথম আসি মেষ রাশি, আপনাদের দাঁতের সমস্যা, চোখের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, চিকিৎসা বিভ্রাট এবং সার্জারি, এই এই জায়গাগুলো কিন্তু সমস্যা কিন্তু আসবে। মেষ রাশি, যখন গাড়ি বা বাইক চালাবেন অবশ্যই সাবধানে চলাচল করুন, এই অঙ্গারক দোষ আপনাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান আপনাদের, এবং কথার উপর আপনি নিয়ন্ত্রণ রাখুন। শত্রুতা এবং আপনার ভুল চিকিৎসা, এই সমস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি রাশির উপরে এই রাহু এবং আপনার মঙ্গলের এখানে শত্রুগৃহে, আবারও বলছি আগুনে ঘি ঢালা, অর্থাৎ আপনাদের আপনার ওয়াইফের সাথে মতবিরোধ, ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ, পার্টনারশিপ বিজনেসের দিকে সমস্যা, ছোটোখাটো চোট আঘাত লাগা, আপনার রক্তপাত এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় এবং মানসিক টেনশান উদ্বেগ আপনাদের কিন্তু হবে। মিথুন রাশি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা, আপনার
বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনার ইনকামের জায়গাটা কিন্তু দিবে, কিন্তু বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং অহেতুক কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা, এই সমস্যাগুলো, আইনি পুলিশি ঝামেলা, এই সমস্যাগুলো কিন্তু মিথুন রাশি কিন্তু আসতে চলেছে। বি কেয়ারফুল। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে। লাভ সফলতার জায়গাটা কিন্তু দিবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের কিছুটা হলো টেনশন, যারা গর্ভবতী মহিলা আছে তাদের ক্ষেত্রে সমস্যা। কর্মের জায়গাটা নিয়ে কিছুটা হলো কেঁচিয়ে দিবে, কর্ম পাওয়ার জায়গা বা কর্মক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা, কর্ম জায়গাটা কেঁচিয়ে দিচ্ছে আপনাদের। এরপরের যে রাশির কথা বলো, সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের বি কেয়ারফুল, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য, আপনার ঠাকুমা বা দিদার শরীর স্বাস্থ্য এবং আপনার কর্মের জায়গাটা, কর্মের জায়গাটা আপনার সমস্যা, কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা, অর্থাৎ উচ্চ পদস্থ আপনার বসের সাথে সমস্যা হওয়া এবং আপনার রাগ জেদ অত্যাধিক হয়ে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজ পোস্টপন্ড হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। সিংহ রাশি, বি কেয়ারফুল। কন্যা রাশি, আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশান, আপনার পিতার শরীর স্বাস্থ্য, বারবার বলছি পিতার শরীর স্বাস্থ্য, ভাগ্যহানি, গভর্নমেন্টের থেকে সাপোর্ট তেমন পাবেন না, এই জায়গাটা কিন্তু আছে। গভর্নমেন্টের সঙ্গে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিল আটকে যাওয়ার সম্ভাবনা। এরপরে যে তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা, আপনার ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আপনাদের অত্যাধিক পরিমাণে ব্যয়, আপনার ওয়াইফের সাথে মতবিরোধ, আপনার কুটুম্বের সঙ্গে মতবিরোধ, দুর্ঘটনা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, সার্জারি হওয়ার জায়গা কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার পত্নীর সাথে আপনার সম্পর্কের অবনতি, পত্নীর পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে সমস্যা, ঋণ হয়ে যাওয়া এবং শত্রুতা, মামলা মকদ্দমা, এই জায়গাগুলো এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঋণের জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিডনির সমস্যা, লিভারের সমস্যা, পেটের সমস্যা, চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুল এই ধনুরাশির কিডনির সমস্যা, পেটের সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা, এই জায়গাগুলো আপনাদের শনি সাড়ে সাথে চলছে বর্তমানে, এই জায়গাগুলো কিন্তু মানে শরীরের পার্টটা আপনাদের কিন্তু সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, ছোটোখাটো চোট আঘাত, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন, এই যে মঙ্গল এবং রাহু একত্রে হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা যে কোনো জায়গাতে, এই অগ্নিকাণ্ড বেশি ঘটবে, প্রাকৃতিক বিপর্যয়, ঝুট ঝামেলা, অশান্তি, এই সময় কিন্তু বিশেষ করে বাড়িয়ে তুলবে। গ্রহের কারো কথা হচ্ছে এটা, অর্থাৎ যেমন শুভ শুভ ফল করে তেমনি সমস্যা কিন্তু আসে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলি যদি বিচার করতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার শুরু করি মকর রাশি। মকর রাশি পঞ্চমভাবে, দেখুন, আপনাদের যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান এবং আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু এই সময় কিন্তু দিবে এবং হিউজ ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে কিন্তু করবেন না, সেই জায়গাটা কিন্তু ডাউনফল করে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং ট্রেন্ডিংয়ে টাকা লাগানো বা কোনো জায়গাতে দীর্ঘকালীন মেয়াদের টাকা লাগানো, এই জায়গাগুলো কিন্তু বা প্রপার্টির জায়গাতে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করবেন না। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনার প্রপার্টি এখন এই সময় কিন্তু কিনবেন না, সেই জায়গাটা কিন্তু ভুল জায়গায় কিন্তু আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা এই সময় কিন্তু ওপেনিং করবেন না এবং কাউকে টাকা ধার দেওয়া এবং কোনো অ্যাসেট কিনা এই সময় কিন্তু করবেন না, বিশেষ করে মায়ের শরীরের দিকে হেল্প নজর রাখুন এবং পরিবারে কিছু কিছু ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা কিন্তু থাকছে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনার ছোটো ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কমিউনিকেশানের জায়গাগুলো আপনাদের
কেটে যাবে। নমস্কার, ধন্যবাদ।